ত্রিপুরামথা প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বিদ্রোহ কর্মীদের ক্ষোভের আগুন আশ্রে পড়ল রাজন্দরে, ব্যতীত হল বোবাগ্রা। যদিও নির্বাচনের প্রার্থী ঘোষণা করার পর থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির নেতা ও কর্মীদের মধ্যে অসন্তোষ প্রকাশ্যে আসছে। এর থেকে বাদ যায়নি ত্রিপুরামথাও। শেষ লগ্নে প্রার্থী তালিকা ঘোষণা করেও দলীয় কর্মীদের বিদ্রোহ রুখতে পারেনি দলের সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঘটছে ক্ষোভের বহিঃপ্রকাশ। শনিবার গভীর রাতে প্রথম দফায় 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ত্রিপুরামথা। এই তালিকা ঘোষণা হওয়ার পর থেকে কর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে। ঘোষিত 20টি আসনের মধ্যে মাত্র 12টি জনজাতি সংরক্ষিত আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে ত্রিপুরামথা দল। বাকি 8টি আসনে ছিল সাধারণ এবং তপশিলীদের জন্য সংরক্ষিত। রবিবার ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ জানায় ত্রিপুরামথা নেতা ও কর্মীরা। উত্তেজনাকর পরিস্থিতির উদ্রেক হয় রাজবাড়ির সামনে। বিভিন্ন স্থান থেকে কর্মী ও নেতারা জড়ো হয় রাজবাড়ির সামনে। তাঁদের একাংশের বক্তব্য, রাজ্যের একটা বড় অংশ চাকমা সম্প্রদায়ের মানুষ ত্রিপুরামথা দলের সমর্থক, তাই 6টি আসনের মধ্যে 2টি আসনে চাকমা সম্প্রদায় থেকে প্রার্থী দেওয়ার দাবি জানান তারা। বিজেপি দল এবার 3 জন প্রার্থী চাকমা সম্প্রদায় থেকে করেছে। ত্রিপুরামথার জন্য ভোট চাইতে গেলে এ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। ত্রিপুরামথা দলের সুপ্রিমোকে তাঁদের বক্তব্য শুনতে হবে, অন্যথায় ছামুনো বিধানসভা কেন্দ্রের আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান প্রার্থীর দাবিদার হলিউড চাকমা। এদিকে উত্তেজনাকর পরিস্থিতির উদ্রেক হলে বিক্ষোভকারীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন মথা সুপ্রিমো। প্যাচারথল কেন্দ্র থেকে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে হলিউড চাকমার নাম স্থির করা হয়। এর সুর পরিবর্তন করেন তিনি। এদিকে দলের সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন আক্ষেপের সুর করে দাবি করেছেন, জোট নিয়ে কোন রাজনৈতিক দলের সাথে কথা শুনেননি তিনি। গ্যাটা ত্রিপুরাল্যান্ডের জন্য কোন রাজনৈতিক দলের সাথে আপোষ করেননি, কিন্তু আজকের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সাথে একাই লড়ছে ত্রিপুরামথা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ত্রিপুরা ছাড়া বোবাগ্রার ত্যাগ বুঝতে পারেনি। কেউ কেউ এ বিষয়টা না বুঝে বিধায়ক হওয়ার জন্য নির্দলের প্রার্থী হয়ে লড়তে চাইছে। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে কখনো তারা ত্রিপুরাসাদের কথা ভাবেনি, শুধুমাত্র নিজের স্বার্থের কথাই ভেবেছে। আর এভাবে শুধুমাত্র বোবাগ্রাকে দুঃখ দেয়নি, ত্রিপুরাসাদের লড়াই দুর্বল করছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।